বন্ধুরা কেমন আছেন? সুপ্রভাত সবাইকে। আর আমার চ্যানেল এবং আমার একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকের হলো লক্ষ্মী পুজো, তো একটা ভালো দিন সবাই জানে, তো আজকে সেজন্য বাড়িতে হচ্ছে নিরামিষ রান্না। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর চলছে আমার রান্না। তো আমি বানাচ্ছি এখন কুমড়ো পটলের তরকারি। তো সবাই জানে এই লক্ষ্মী পুজোর দিন একটু শুকনো শাক নাই খেতে হয়। আর এদিকে সব পুজোর জোগাড় করা হচ্ছে। তো এখানে আমার হাজবেন্ড ফুল মালা এসব কিনে নিয়ে এসছে, ফলও কিনে নিয়ে এসছে। তো আমরা বাড়িতেই পুজো করি, ব্রাহ্মণ ডেকে পুজো হয় না। আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি ওই জায়গাগুলোতে ব্রাহ্মণ দিয়ে পুজো হয়, তো আমি এখানে নিজেই পুজো করি। তো এবছর দিদা যেহেতু বাড়িতে আছে সেজন্য দিদাকেই দিয়েই পুজো করাচ্ছি। উনি যেহেতু বড় গুরুজন ব্যক্তি তো উনিই পুজো করছে লক্ষ্মী পুজো। তো এখন ঠাকুরকে মালাগুলো সব পরিয়ে দিচ্ছে, যেসব মালা আমাদের কিনে নিয়ে আসা হয়েছিল। এরপরে দিদা সাজিয়ে দিচ্ছে ফুলগুলো। তো পাশের বাড়ি দিদি ভাই অনেকই স্থলপদ্ম ফুল পেয়েছিল, কালকেরই আগের দিনই বলেছিলাম, সেজন্য দিদি ভাই স্থলপদ্ম ফুলও দিয়েছে, তার সাথে জবা ফুল এবং আমার হাজবেন্ড ফুলও কিনে নিয়ে এসছে পুজোর জন্য। ওইদিকে চলছে দিদার পুজো আর এইদিকে আমার মেয়ে ঢুকেছে। আমাদের রুমে রয়েছে একটা রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তি, সেই পিকচারটাতে মালা লাগাতে চাইছে, কিন্তু বেচারা হাতই পাচ্ছে না, চেয়ার নিয়ে এসছে তবুও হাত পেলো না, তো আমি একটু হেল্প করে দিলাম। আর এদিকে দিদার শুরু হয়ে গেছে ঠাকুরের জন্য ফল কাটা। তো দিদা প্রথমেই আগ দিয়ে শুরু করেছে ফল কাটা। তো আসলে আমি সকালবেলা ঠাকুরকে নৈবেদ্য হিসাবে ফল আর মিষ্টি দিচ্ছি, আর সন্ধ্যাবেলা চিড়ে মুড়কি ভোগ দেব। মোটামুটি ভোগ সাজানো হয়ে গেছে, এবার দিদা পুজোর আরতি শুরু করবে। আমরা ঘরযোগে যেমন করে পারি তেমন করেই পুজো করি, তো কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ আপনারা ক্ষমা করে দেবেন। তো ওদিকে পুজো তো মোটামুটি শেষ হয়ে গেছে, এদিকে আমি খাবারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। নিরামিষ বলে ওইদিকটা ঘুগনি করেছি, কুমড়ো পটলের তরকারিটা তো সকালে বানাচ্ছিলাম দেখালাম, আর হটপটে রয়েছে পরোটা, আর এখানে করেছি পোস্ত আলু ভাজা আর কলা ভাজা, আর এখানে রয়েছে মুগের ডাল। অ্যাকচুয়ালি এই মুগের ডাল আর এই আলু ভাজা কলা ভাজা দিয়ে একটু ভাত বানিয়েছি, তো মেয়ে আর আমার হাজবেন্ড ওরা দুজনেই খাবে ওই ভাত। আর এখানে পুজোর ফল তুলে নেওয়া হয়েছে। তো গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যা হয়ে গেছে, দিদা এবারে সন্ধে দেবে, তো সেজন্য সন্ধে ঠাকুরের ভোগটা দেব, মায়ের লক্ষ্মী মায়ের ভোগটা দেব। তো সেজন্য দিদা এখানে নারকেল কুড়ে নিচ্ছে, আর একটা পাত্রে করে চিড়ে আর মুড়কি বার করে নিচ্ছে, চিড়ে মুড়কির ভোগ বানাবে দিদা।
সকালবেলা সন্দেশ আর ফল দিয়ে পুজো দেওয়া হয়েছিল, তো এবেলা ওই মাখা সন্দেশ অর্থাৎ ওই যেটাকে মিল্ক কেক বলে, দই আর চিড়ে মুরগির ভোগ দিয়েই এই এবেলা ঠাকুরকে নিবেদন করা হবে। মেয়ে এখানে ঠাকুর প্রণাম করছে, তো ঠাকুর তোকে আশীর্বাদ করবে, তো আপনারাও ওকে আশীর্বাদ করুন, ও যাতে অনেক বড় হয়। তো লক্ষ্মী পুজো তো আমাদের শেষ হয়ে গেছে, আরও একবার বলছি আমরা ঘর যোগে যেমন করে পারি লক্ষ্মী ঠাকুরকে সেবা দিই, তো যদি কোনো ভুল থাকে প্লিজ আপনারা ক্ষমা করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।